বই তো চলে এসেছে আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে টপিকটা তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে কি টপিকের ওপর আমি আলোচনা করতে চলেছি। তো সত্যি একটা ভেঙে পড়ার মতনই ব্যাপার তোমাদের স্টুডেন্টদের জন্য, এবং আমরা টিচাররাও কিন্তু তোমাদের এই যে র্যাঙ্ক যেটা বেরিয়েছে সেটা নিয়ে খুব বেশি চিন্তিত। তো আমি আজকে কোনো কাট আপ নিয়ে আলোচনা করব না, আজকে আমরা আলোচনা করব যে NTA-র লেটেস্ট আপডেট কি আছে, এবং তার পাশাপাশি এটা নিয়ে আলোচনা করব যে তোমাদের এখন কি করা উচিত। দেখো, অনেকেই আমাকে কমেন্ট করেছো এবং অনেকেই ভেঙে পড়েছো, ভেঙে পড়াটাই স্বাভাবিক, কারণ 600+ বা আরও বেশি নাম্বার পেয়ে তোমরা কিন্তু এখনও দোনামোনায় ভুগছো যে চান্স পাবে কি না। তো এটা কিন্তু খুব একটা খারাপ পরিস্থিতি। তো সেই জন্য আমি তোমাদের জন্য এই ভিডিওটা নিয়ে এসেছি যে NTA কী বলছে, এবং NTA-র আমি আপডেটগুলো ফলো করছিলাম, এই জন্য ভিডিওটা আনতে একটু দেরি হয়ে গেল, যে আমি এটা ঠিক করেছিলাম যে একদম লেটেস্ট আপডেটগুলো তোমাদের সাথে নিয়ে আসবো। তো দেখো, আমি একটা ইন্টারভিউ দেখছিলাম, তো NTA-র তরফ থেকে কিন্তু বলা হচ্ছে যে 1600 স্টুডেন্টদের গ্রেস মার্কস দেওয়া হয়েছে, ঠিক আছে, এবং কোনো পেপার লিক হয়নি। এটা NTA-র তরফ থেকে বলা হচ্ছে এখনো পর্যন্ত, এটা আপডেট যে 1600 স্টুডেন্টদের তোমাদের গ্রেস মার্কস, তোমরা জানো যে এই যে হাই যে র্যাঙ্কে এসেছে বা হাই কাট অফ যেতে পারে সেটা গ্রেস মার্কস দেওয়ার জন্য, এবং সেই গ্রেস মার্কসটা NTA-র তরফ থেকে বলা হচ্ছে 1600 ক্যান্ডিডেটকে এই গ্রেস মার্কসটা দেওয়া হয়েছে। এখন কথা হচ্ছে, এই 1600 স্টুডেন্টকে যদি গ্রেস মার্কস দেওয়া হয় তাহলে কিন্তু এতটা এফেক্ট পড়ার কথা নয়, এবং NTA-র তরফ থেকে এটাও বলা হচ্ছে সেই 1600 স্টুডেন্টদের কিন্তু রিনিড হতে পারে, ঠিক আছে, বা তাদের যে গ্রেস মার্কস দিয়েছে সেটা কিন্তু বাতিল করতে পারে, এই রকম একটা কনফিউশন ব্যাপার তৈরি হয়েছে। এবার তোমরা কিন্তু আমাকে জিজ্ঞাসা করছিলে যে ম্যাম কি করা উচিত, এখন আমাদের কি করণীয়, এক্স্যাক্টলি সেইটা বলার জন্যই তোমাদের যে এখন কি করণীয়, বা আমিও অফলাইনে নিট পড়াই এবং টিচার হিসাবে আমার মনে হয় তোমাদের এই সময় এই গাইডটা অবশ্যই করা উচিত যে তোমাদের এখন কি করা উচিত। অবশ্যই ভেঙে পড়েছো, আমরা টিচাররাও খুব চিন্তিত, এবং ভেঙে পড়াটাই স্বাভাবিক, এত ভালো মার্কস পেয়েও তোমাদের মধ্যে এখন একটা কনফিউশন তৈরি হচ্ছে যে আদৌ পাবো কি না। তো আমি বলবো যে যারা 600-র নিচে যাদের মার্কস রয়েছে ধরো, তারা কিন্তু নিট 2025-এর জন্য প্রিপারেশন স্টার্ট করে দিতে পারো, এবং যারা 600+ তোমাদের নাম্বার রয়েছে তাদের জন্য আমি বলবো যে স্টেট যে র্যাঙ্ক সেটার জন্য তোমরা একটু ওয়েট করো, এবং তারপরে আমাদের একটু ওয়েট করতেই হবে যে আবার কোনো রিনিট হতে চলেছে কিনা সবার জন্য, এবং নাকি রেজাল্টটা আবার নতুনভাবে আউট হতে চলেছে। তো সেইটা নিয়ে তো আমাদের কনফিউশন থেকেই যাচ্ছে। তো আমাদের এখন মনে হয় এটাই করণীয় যে তোমরা যাদের মনে হচ্ছে যে ধরো ফিজিক্সটা একটু ভুলে ভুলে গেছি, বা কেমিস্ট্রিটা একটু ভুলে ভুলে গেছি, বা বায়োলজিটা একটু ভুলে ভুলে গেছি, তারা কিন্তু একটু চর্চার মধ্যে থাকো। আমি বলবো একেবারেই পড়াশোনাটা একদম ডিটাচ হয়ে যেও না, আমি বলবো অ্যাজ এ টিচার আমি বলবো তোমরা একটুখানি চর্চার মধ্যে থাকো, তাহলে কিন্তু আমার মনে হয় যদি রিনিট হয়ও, হঠাৎ করেই বলবে রিনিট হলে, ঠিক আছে, যদি হয় তাহলে কিন্তু তোমাদের সেরকম কোনো সমস্যা হবে না, ঠিক আছে। এখন হওয়ার সম্ভাবনা কিন্তু আছে বা নেই সেটা কত পার্সেন্ট আছে সেটা কিন্তু আমরা কেউ শিওরভাবে বলতে পারবো না, এখন পুরোটাই ডিপেন্ড করছে যে NTA-র তরফ থেকে কি বলছে, ঠিক আছে। তো সেটার ওপর ডিপেন্ড করছে, এবং আমি বলবো যে হ্যাঁ, অবশ্যই স্টেট যে র্যাঙ্ক সেটার ওপর একটা আমাদের অনেকেরই আশা আছে, এবং সেটা অবধি তোমরা একটু ওয়েট করো যে স্টেট র্যাঙ্কটা কী বেরোচ্ছে, কারণ আমাদের স্টেট র্যাঙ্কটা বেরোলে আমরা ওয়েস্ট বেঙ্গলের যে ব্যাপারটা সেটা কিছুটা বুঝতে পারবো। তো সেই জন্য বলবো স্টেট র্যাঙ্কটা, যারা তোমাদের 600+ নাম্বার আছে, ঠিক আছে, আমরা জেনারেল কথা বলছি, 600+ নাম্বার আছে তারা কিন্তু অবশ্যই তোমরা একটু দেখো যে স্টেট র্যাঙ্কটা কী বেরোচ্ছে, তারপরে তোমরা কিন্তু হালকা হালকা করে, আমি যেটা বললাম যে যেটা মনে হচ্ছে ভুলে ভুলে গেছি সেই সাবজেক্টগুলো হালকা করে একটু দেখতে থাকো, ঠিক আছে। এখন তো তোমাদের সেই পড়ার চাপটা নেই, সবে সবে তোমরা পরীক্ষায় কিছুদিন আগেই দিয়েছো, তো অল্প অল্প অবশ্যই সবারই মনে আছে। তো যাদের যেটা মনে হচ্ছে অল্প ভুলে যাচ্ছি বা যেতে পারি,
সেইটা কিন্তু অল্প অল্প করে অবশ্যই দেখতে থাকো, আমি সেটাই বলবো। এবং তোমরা যদি রিনিট হয় তার জন্য যেন কোনো আফসোস করতে না হয়, তার জন্য যেন তোমরা আগের মতোই প্রিপেয়ার থাকো, সেটার জন্যই আমি এই ভিডিওটা বানানো যে তোমাদের অবশ্যই গাইড করা উচিত যে এখন কি করা উচিত। কারণ এখন আমি জানি তোমাদের মনের অবস্থা কেমন, আমরা পুরোটা বুঝতে না পারলেও অবশ্যই বুঝতে পারছি, কারণ আমরাও টিচার, আমরা সারা বছর তোমাদেরকে পড়িয়েছি, আমার অফলাইনে ব্যাচ আছে এবং তাদের মধ্যে অনেকেই 600+ পেয়ে বসে আছে এবং তাদের অনেকেই কিন্তু চিন্তিত যে আদতেও হবে কি না, তো সেটা নিয়ে আমরাও কিন্তু খুব চিন্তায় রয়েছি। তো আমি বলবো যে তোমরা অবশ্যই এই আমি যেটা বললাম সেটা অবশ্যই করতে পারো, এবং আমাদের সবাইকেই কিন্তু একটু ওয়েট করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও, আজকের মতো টাটা। নেক্সট ভিডিও নিয়ে কোনো আপডেট পেলে অবশ্যই আমি জানাবো। আজকের মতো টাটা।